হ্যালো ফ্রেন্ড, আমি সুরজিত আর আপনারা দেখছেন লাইফ স্প্যান। আজকে আমরা আলোচনা করব আফ্রিকান সোয়াইন ফিভার নিয়ে। এই দেখুন, হঠাৎ করে আবার আমাদের দেশে প্রায় 2500 পিগস এর ডেথ হয়েছে আসামে। তো চলুন দেখে না কি হয়েছে। এক যে দেখুন, একটা হিন্দুস্তান টাইমসে একটা নিউজ আর্টিকেল বেরিয়েছে, এখানে বলছে যে আফ্রিকান সোয়াইন ফিভারে আসামে প্রায় 2500 বেশি পিগস এর ডেথ হয়েছে। তো এটা কি কেন? এটা বলছে যে চায়না থেকে এসছে, কোভিড-19 পর আবার চায়না থেকে আরেকটি নতুন ভাইরাস। আমরা দেখেছি যে কোভিড-19 পর আবার হান্টা ভাইরাস, এবং হান্টা ভাইরাসের পর এখন দেখছি এই যে আফ্রিকান সোয়াইন ফিভার। এই আফ্রিকান সোয়াইন ফিভার আসামের মেনলি এফেক্ট করেছে, এখানে পিগসদের উপরে এফেক্ট হয়েছে। আসামের চিফ মিনিস্টার সর্বানন্দ সনোয়াল মন্ডেতে বলেছে দেখুন যে 2500 পিগস ওখানে মারা গেছে। তো এটা April 2019, মানে গত বছর এপ্রিলে এটা চীনে একটা জিয়াং প্রভিন্সে এইটা দেখা দেয়। আর এই জিয়াং প্রভিন্সটা কোনটা একটু দেখে নিই। আমরা যেটাকে তিবেত বলি, তিবেত অটোনোমাস রিজন ইন চায়না, এটাকেই জিয়াং প্রভিন্স বল। এটা যেহেতু এখন নিউজে আছে, আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার যে কারেন্ট অ্যাফেয়ার্স এই হিসেবে কোয়েশ্চেন আসতে পারে যে টিবেটিয়ান অটোনোমাস রিজনকে চিনি কি বলে, জিয়াং প্রভিন্স বলে। আর এই টিবেটিয়ান অটোনোমাস রিজনে দেখুন অরুণাচল প্রদেশের সাথে একটা বিশাল বড় একটা বর্ডার শেয়ার করে। আর আমাদের এখান থেকে টিবেতের সাথে অরুণাচলের ট্রেড হয়। তো এই আফ্রিকান সোয়াইন ফিভারটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। আমরা জানি যে করোনা ভাইরাস যেটা, করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস। তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে আরএনএ ভাইরাস, এই করোনা ভাইরাস কি ধরনের ভাইরাস? এটা হচ্ছে আরএনএ ভাইরাস। আর নতুন যে আফ্রিকান সোয়াইন ফিভার যেটা এসেছে, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। যে আফ্রিকান সোয়াইন ফিভার, এর কেস ফিটালিটি রেট হচ্ছে 100%। এটা কি ফ্যাক্টর দেখে নিই আমরা। এটা ফার্স্ট ডিটেক্ট করা হয়েছিল ইন আফ্রিকা ইন 1920s, মানে 1920 সাল নাগাদ এটা প্রথম ডিটেক্ট করা হয়। এটা কিভাবে ছড়াতে পারে, জীবিত অথবা মৃত পিক্সের মাধ্যমে, তার নন লিভিং বস্তু যেরকম শু, ক্লোথস, এগুলোর মাধ্যমে ছড়াতে পারে। যে ASF আফ্রিকান সোয়াইন ফিভার যেটা, এর কোনো ভ্যাকসিন নেই, কিন্তু এরই আর একটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আছে যেটাকে হক কলেরাও বলা হয়, তার কিন্তু ভ্যাকসিন আছে। হিস্ট্রিক্যালি আউটব্রেক হ্যাভ বিন রিপোর্টেড ইন আফ্রিকা, ইউরোপ, সাউথ আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড। তো এটা কিভাবে ছড়ায়, এটা আমি আগেই বলেছি যে এটা পিক্স থেকে পিক্সে ছড়ায়, কিন্তু এটা এই বাক্সের মাধ্যমেও ছড়াতে পারে এবং হিউম্যান্সের মাধ্যমে ছড়াতে পারে। কিন্তু হিউম্যান্স আর 100% সেফ, এখনো পর্যন্ত কোনো রিপোর্টেড কেস আসেনি যে এখান থেকে হিউম্যান্স আর ইনফেক্টেড বাই দিস ভাইরাস। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কি করা যেতে পারে, যেসব অ্যানিমেল ইনফেক্টেড হয়েছে তাদের কিলিংস অ্যান্ড উইথ প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট। পিক্সের থেকে আর কী কী রোগ ছড়াতে পারে, একটা হচ্ছে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আছে যেটার ভ্যাকসিন আছে, আর হচ্ছে যেটা এখন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ASF, এর ভ্যাকসিন নেই। আরেকটা আছে সোয়াইন ফ্লু, যেটা কি কিনা হিউম্যান এফেক্ট করে, হিউম্যান এফেক্ট হয়, এবং আমরা জানি তার একটা বেশ কয়েকবার আগে আউটব্রেকও হয়েছিল। মানুষের জন্য যেরকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, সেরকম অ্যানিমেলসদের জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথও একটা আছে, যার শর্ট ফর্ম হলো OIE। এটা একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হলো প্যারিস, ফ্রান্স। তো আমার একটা প্রশ্ন থাকলো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর হেডকোয়ার্টার কোথায় এবং এর বর্তমান ডিরেক্টর কে? তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন। যদি কিছু নতুন জানতে পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।